তাহলে আমরা জীবন পরাণ দিয়ে টাকা দিয়ে আমরা এই নির্বাচনটি চালিয়ে যেতাম আমরা কি করছি আমরা আওয়ামী লীগের উদ্দেশ্য সফল করার চেষ্টা করছি নির্বাচন আর 283টি নির্বাচনে যদি জাতীয় পার্টি অংশগ্রহণ করে আমরা নির্বাচন করছি যদি এই 283টি আসনে যদি নির্বাচন হয় তাহলে আমাদের কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই আমরা নিজেদের গাড়ি টাকা খরচ করে আমরা লড়ব নির্বাচন করব এতে যা হয় হবে কিন্তু যদি তলে তলে যদি কোনো সমঝোতা হয় যে কথাটা আপনি বলছেন বারবার তাহলে অত্যন্ত দুঃখজনক এতে জাতীয় পার্টি আমাদের ক্ষতিগ্রস্ত হবে এবং প্রত্যেকটি মাঠ কর্মী আমাদের উপরে অসন্তুষ্ট হবে আপনাদের কি মনে হচ্ছে যে তলে তলে এরকম কোনো সমঝোতা হয়েছে কিনা এরকম সমঝোতার সাথে সরকারের সাথে নয় আমাদের আমাদের সমঝোতা হওয়া দরকার হলো জনগণের সাথে সরকারের সাথে নয় এটা তো স্পষ্ট আর আমরা চাই মূলত রাজনীতি করি এ দেশের জন্য দেশের মানুষের স্বার্থের জন্য তো এই জন্য আমরা 283টি আসনে নির্বাচন করতে চাই কি রেজাল্ট আসছে আমরা এখন পর্যন্ত পাইনি কিন্তু আশা করি আমরা শরীফকে নিয়ে ঢাকা 18 আসনে নির্বাচন করব এবং ঢাকা 18 আসনে চেয়ারম্যানের সহধর্মিণী শরীফকে এমপি নির্বাচিত হয়ে আমরা সংসদে যেতে পারবো সেই আশা ব্যক্ত করে কিন্তু আজকে এখন যে সিদ্ধান্ত হলো এই সিদ্ধান্ত কি হলো এই সিদ্ধান্ত তো না এটা আপনারা সবাই জানেন দেশবাসী জানে কি অবস্থা কেমন কি হচ্ছে সবাই জানেন আপনারা আমাদের কিছু করার নাই আমরা তৃণমূল থেকে আমাদের দাবি যেহেতু আমরা বিগত দিন থেকে জাতীয় পার্টি করে আসছি আজকা সাধারণ জনগণের কথা না আজকা জাতীয় পার্টি নেতা কর্মীদের একটাই দাবি আমাদের যিনি এমপি ক্যান্ডিডেট 18 আসনের শরীফা কাদেরকে যদি না দেওয়া হয় আমাদের অবস্থান থেকে আমরা আন্দোলনে নামবো আমাদের ক্যান্ডিডেটকে যদি ঘোষণা করা না হয় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো কারণ আমরা জাতীয় পার্টির কর্মী আমরা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের কর্মী কারণ 9 বছরের সফল রাষ্ট্রনায়ক আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ তার সুযোগ্য ভাই জিয়াম কাদের সিদ্ধান্ত যেটা হয়েছে নেতা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ দিয়েছে পার্টির মহাসচিব দিয়েছে এটা আমরা এখনো জানি না আমাদের দাবি যেটা আমাদেরকে যদি বঞ্চিত করা হয় আমরা তৃণমূল থেকে আমরা আন্দোলন করে তুলব এটাই আমাদের দাবি আমাদের দাবি হলো আমাদের যে ক্যান্ডিডেট আমাদের আমরা আমাদের দাবির পক্ষে আন্দোলন করে তুলব আমাদের দাবির পক্ষে আন্দোলন আমরা করে তুলব আমাদের ক্যান্ডিডেট হলো ঢাকা 18 আসন শরীফা কাদের ওনাকে নিয়ে আমাদের সমঝোতা হয়েছে সেখানে তো এটা নিয়ে